Assalamualaikum warahmatullahi wabarakatuh. আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের চত্বরে উপস্থিত। যে এলাকার অনেকগুলো ইহুদি দুর্গ মুসলমানরা ক্রমান্বয়ে দখল করে, সে সময় এক মুরুচারী বেদুইন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইসলামের বুনিয়াদি বিষয়াদি শুনলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং আল্লাহ রাসুলের সাহাবি হিসাবে মর্যাদায় সিক্ত হলেন। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মহানুভব ব্যক্তি এবং তিনি যে কোনো ব্যক্তি হোক, সে যুবক, বৃদ্ধ অথবা সম্প্রতি ইসলাম গ্রহণকারী বা অনেক আগে ইসলাম গ্রহণকারী, প্রত্যেককেই মর্যাদা দিতেন। মুরুচারী বেদুইন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি প্রশ্ন করলেন, আমি কি আপনার সাথে মুহাজির হিসেবে থাকতে পারি? আল্লাহ রাসুল জবাব দিলেন, হ্যাঁ। এরপর আল্লাহ রাসুল তার সাহাবিদের দেখভাল করার আদেশ দিলেন। দুর্গগুলো বিজিত হয়েছে এবং আল্লাহ রাসুল প্রচুর গনিমতের মাল, যেমন অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী লাভ করেছেন এবং সেগুলো তিনি সাহাবিদের মধ্যে যথারীতি বণ্টন করে দিচ্ছিলেন। সম্প্রতি ইসলাম গ্রহণকারী মুরুচারী বেদুইনকেও অন্যান্য মুসলমান যোদ্ধাদের মতো গনিমতের মালের ভাগ দেয়া হচ্ছিল। প্রত্যেক জিহাদে প্রত্যেক ব্যক্তির উপর দায়িত্ব নির্ধারিত থাকে এবং সুনির্দিষ্ট দিনে সে মুরুচারী বেদুইন যায় জিহাদে, যেখানে তার দায়িত্ব ছিল মুসলমানদের মালিকানাধীন পশু দেখাশোনা করা। তিনি যখন ফিরে আসেন, সাহাবারা তাকে তার অংশ প্রদান করেন এবং বলেন, এ হচ্ছে তোমার ভাগ। এক সাহাবি বলেন, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তোমার ভাগ দিয়েছেন। বেদুইন তার ভাগ গ্রহণ করেন এবং আল্লাহ রাসুলের কাছে গিয়ে বলেন, ওহে আল্লাহ রাসুল, এগুলো কি? আল্লাহ রাসুল বললেন, অন্যদের যেভাবে দেয়া হয়েছে এ ভাগ, সেভাবেই তোমাকে দেয়া হলো। এ কথা শুনে বেদুইন বললেন, আমি দুনিয়াবি কোনো প্রাপ্তি লাভের আশায় আপনার বায়াত গ্রহণ করিনি, আসলে আমি আপনার অনুসরণ করেছিলাম এবং ইসলাম গ্রহণ করেছিলাম এই জন্য যে শত্রুর একটি তীর আমার কণ্ঠে বিদ্ধ হবে এবং আমি শাহাদত বরণ করব, এরপর আমি জান্নাতের বিনিময়ে পুরস্কৃত হব। অবশেষে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি সত্যবাদী হও, আল্লাহ নিশ্চয়ই তোমার নিয়ত পূর্ণ করবেন, অর্থাৎ শাহাদাত যদি তোমার আসল লক্ষ্য হয় তবে তুমি সেটা পাবে। পরে জিহাদ শুরু হয় এবং একটি তীর তার কণ্ঠে বিদ্ধ হয়। এভাবেই তিনি জিহাদরত অবস্থায় ময়দানে শাহাদাত বরণ করেন। তাকে নিয়ে আসা হয় এবং আল্লাহ রাসুলের সামনে রাখা হয়। তখন আল্লাহ রাসুল জানতে চান যে এ শহীদ সে নৌ মুসলমান কিনা। তিনি তার সাহাবিদের জিজ্ঞেস করেন, এ কি সে ব্যক্তি? তারা জবাব দেন, তিনি হচ্ছেন সে ব্যক্তি যিনি কয়েকদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহ রাসুল বললেন, অবশ্যই এই ব্যক্তি ছিল সত্যবাদী এবং সে কারণে আল্লাহ তার সাথে সত্যবাদীর মতো আচরণ করেছিলেন। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বস্ত্র দান করেন, যা দিয়ে সে শহীদ বেদুইনের কাফন বানানো হয় এবং তা দিয়েই তাকে কবরে শাহিত করা হয়। তার জানাজার সময় তার আত্মার উদ্দেশ্যে নিম্ন বর্ণিত দোয়া পাঠ করেন আল্লাহ রাসুল, হে আল্লাহ, তিনি আপনার গোলাম, তিনি আপনার জন্যই হিজরত করেছেন, তিনি শহীদ হিসেবে নিহত হয়েছেন, আমি সে ঘটনার সাক্ষী। এভাবে আল্লাহ রাসুল তার শাহাদাত উপলক্ষে আল্লাহর কাছে তার জন্য ক্ষমা ভিক্ষা করেন। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।